Assalamualaikum. Posso aqui? এবিসি ত্রিভুজের পরিঘাত্র ও এবং একটি বল পি এ ও বরাবর ক্রিয়ারত। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও একটি বল পি একটি বল পি এ ও বরাবর ক্রিয়াশীল একটি বল পি একটি বল পি এ ও বরাবর ক্রিয়াশীল একটি বল পি এ ও বরাবর ক্রিয়াশীল দেখাও যে বি এবং সি বিন্দুতে বি এবং সি বিন্দুতে বি এবং সি বিন্দুতে পি এর সমান্তরাল এই পি এর সমান্তরাল 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 উভয়াংশ দ্বয়ের অনুপাত সাইন টু আইস বি সাইন টু আইস সি এটা সমান্তরাল এই যে এইটা ধরলাম কি হলো এটার ধরলাম কত এই যে প্রশ্ন বলছে বলগুলির বি ও সি বি এবং সি বিন্দুতে পি এর সমান্তরাল বি এবং সি বিন্দুতে পি এর সমান্তরাল এই যে পি এর সমান্তরাল আমি আরো দুইটা বল আছি এ একটা এ একটা তাই না কি বল এবং আর বল বি এবং সি বিন্দুতে পি এর সমান্তরাল উভয়াংশ দ্বয়ের অনুপাত তাই না উপাংশ দ্বয়ের অনুপাত কত সাইন টু আইস বি সাইন টু আইস সি মানে এই দুইটা বলের অনুপাত বের করতে বলছে মনে করি মনে করি পি এর সমান্তরাল তাই না সমান্তরাল সমান্তরাল বল দেয়ের উপাংশ উপাংশ কিউ ও আর তাই না যা বি ও সি বিন্দুতে পি ও সি বিন্দুতে ক্রিয়াশীল ঠিক আছে ধরি ধরি পি বল এ বিন্দুতে এখন কিউ বল কিউ বল বি বিন্দুতে এবং কিউ বল বি বিন্দুতে এবং আর বল সি বিন্দুতে
সি বিন্দুতে কাজ করলে এদের লব্ধি বল, লব্ধি বল ডি বিন্দুতে ক্রিয়াশীল, ডি বিন্দুতে কি আসবে না, অতএব কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু সিডি। ঠিক আছে, বল ইন্টু লব্ধের দূরত্ব, এই যে বল ইন্টু লব্ধের দূরত্ব, এখানে বলটা হবে কিউ প্লাস অফ আর। অতএব কিউ বাই আর ইজ ইকুয়াল টু সিডি বাই বিডি ইজ ইকুয়াল টু সিডি বাই ওডি ওডি বিডি বাই ওডি। আমরা সিডি বাই সিডি কোথায় আছে, সিডি আছে এই জায়গায় আর বিডি আছে এই জায়গায়, এখানে একটা সাধারণ বাহু আছে ওডি, তাই না, ওডি, এই ওডি দ্বারা আমরা ভাগ করলাম। ঠিক আছে, ওডি দ্বারা ভাগ করলাম। এখন দেখো আমি একটু সাইড নোট দেখাই, ত্রিভুজ ও সিডি হতে, তাই না, সিডি সিডি কোনটা, সিডি যে সিডি সাইন রুল, এই যে সিডি তার কোন কোনটা, তার কোন কোনটা হচ্ছে যে সাইন সিওডি, তাই না, এই যে সিডি আমরা এই মানটা বের করে ফেলবো এই ত্রিভুজ থেকে, সিওডি, তাই না, সি ও সিডি ত্রিভুজ থেকে, ও সিডি ত্রিভুজ। এখন আমরা এটা ডট দিয়ে দেখা রাখছি, সিডি এই যে সিডি সিডি যেই সাইন রুল মানে কি, যেই বাহু তার বিপরীত কোণ, বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, সিডি এটা কোণ হচ্ছে কত, সি ও ডি, তারপরে কত ও ডি, ও ডি, তাই না, এই যে ও ডি সাইন ও সিডি, তাই না, ঠিক আছে, এই যে সেটা একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে ওডি, ওডির বিপরীত কোণ কোনটুকু, ও সিডি, এই যে ও সিডি, তাই না, তো অতএব অতএব সিডি বাই ওডি এত কিন্তু কত, সাইন সিওডি, সাইন সিওডি ডিভাইডেড বাই সাইন ও সিডি, অনুরূপে অনুরূপে ডিডি বাই ওডি আমি আর একবারে করে ফেলতে পারবো, যখন সাইন সিডি লিখছিলাম সাইন সিডি এই কোনটা, এখন বিডি দেখতে হবে এই কোনটা, সাইন বিওডি আর ওডি, ওডি ওডি, তাই না, এই যে ওডি, এখন তো এই ত্রিভুজ, তো এই ত্রিভুজ তো আগে ছিল ও সিডি, এখন হবে ও বিডি, সাইন ও বিডি। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন সি ও সিডি, ও সিডি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন ও বিডি, সাইন ও বিডি। এবং আমি এখানে মানগুলো বসাবো, কত হবে এই মানগুলি বসাই দিলে, সাইন সিওডি, সাইন ও সিডি, উল্টে দিই, সাইন ওবিডি, সাইন বিওডি। ঠিক আছে, উল্টে বান্ধা আমরা এখানে বসাই দিলাম। এখন দেখো ও সিডি, ও সি ও সিডি এই কোনটা, আর হচ্ছে কত ও বিডি, ও বিডি এই কোন, এই কোন, এই কোন সমান, কেন এটা একটা ত্রিভুজ, তাই না, সরি এটা একটা বৃত্ত, কেন্দ্র হচ্ছে ও, মানে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, তাই না, তো ব্যাসার্ধ দুই ব্যাসার্ধ সমান, এই বাহু এই বাহুর সমান হলে তার বিপরীত, এই বাহুর বিপরীত কোণ এইটুকু আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটুকু, তাই না, বাহু যদি সমান বা দুইটা একটা ত্রিভুজের বাহুর সমান হলে তার বিপরীত কোণ সমান, তাই না, ঠিক আছে,
মানে এটা কাটা যাবে, মানে দুইটা কোণ সমান। এই যে ব্যাসার্ধ ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের বিপরীত কোণ এইটুকু আর এই ব্যাসার্ধের বিপরীত কোণ এইটুকু, বাহু সমান, অর্থাৎ তাদের বিপরীত কোণ সমান। আমাদের কি রইলো, কিউ বাই আর ইকুয়াল টু কত, সাইন সিউডি, সাইন সিউডি, সাইন বিউডি, সাইন বিউ, সাইন সিউডি, সাইন সাইন সি ও, সাইন সি ও ডি, তাই না, সাইন সিউডি এই কোনটা, তাই না, এই কোনটা, এই কোনটা, তাই না, এটা হচ্ছে এক সরল কোণ, এই যে এ ডি এক সরল কোণ, তাই না, একটা সরল রেখা, তাই না, তো 180 থেকে, 180 থেকে, 180 থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দেই তাহলে এইটুকু পাওয়া যাবে, তাই না, ঠিক আছে। সাইন কত, পাই বিয়োগ পাই বিয়োগ সিওর তো ঋতু না, ঠিক আছে না, সিওডি, এই যে সিওডি এই কোনটা, তাই না। এখন 180 থেকে এক সরল কোণ, 180 থেকে যদি আমি এই কোণ বাদ দিয়ে দিই, তাই না, 180 থেকে যদি এই কোণ বাদ দিয়ে তাহলে এই কোণটা পাওয়া যাবে, ঠিক আছে না, মানে এই কোণ সমান সমান 180 ডিগ্রি বিয়োগ এওসি, এই কোণ সমান সমান 180 ডিগ্রি বিয়োগ এওসি, ঠিক আছে না, ঠিক আছে, কিন্তু দেখো 180 ডিগ্রি বিয়োগ এই যে এওসি কোণ, মানে কোনো পরিবর্তন হয় না, একইভাবে কত, সাইন বিওডি, বিওডি মানে এই যে এই কোণটা, তো 180 থেকে যদি আমি এই কোণ বাদ দিয়ে দিই, তাই না, এটা হচ্ছে এই কোণটা, 180 থেকে যদি আমি এই কোণটা বাদ দিয়ে দিই, তাই না, এইটুকু যদি বাদ দিয়ে দিই, তাই না, এইটুকু যদি বাদ দিয়ে দিই, 180 এক সরল কোণ, এই কোণ যোগ এই কোণ মানে এক সরল কোণ 180 ডিগ্রি, 180 থেকে আমি এই কোণ বাদ দিলে এই কোণটা পাওয়া যাবে, তাহলে কত হবে, 180 বিয়োগ কত, এওবি, ইউ বাই আর এতদিন কিন্তু কত, কত হবে, সাইন 180 ডিগ্রি বিয়োগ থিটা মানে কত, সাইন থিটা। এখন এ ও সি কোণটা কত, এ ও সি কোণটা, এ ও সি কোণ হবে কত, এ ও সি কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিক, তাই না, ঠিক আছে না, এ ও সি কোণ, এই এ ও সি কোণ, এই কোণটা কত হবে, এই কোণটা হবে এই কোণের দ্বিগুণ, তাই না, আমরা তো জানি এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তাই না, এই এই কোণটা হবে এটা এটার দ্বিগুণ, তো এখন এই কোণটা কত, এই কোণটা এই কত, এ ও সি, এ ও সি, এ ও সি, তাই না, এটা মানে কত, এই এটার দ্বিগুণ, তাই না, এটার দ্বিগুণ হয়েছে এই কোণটা, একইভাবে এটাও কত, সাইন 2 আসছে, এটাই প্রমাণ করতে বলছে, সাইন 2 আসবি, সাইন 2 আসছে, এওবি, এওবি এই যে কেন্দ্রস্থ কোণ, এওবি কত, এইটার দ্বিগুণ, ঠিক আছে, মানে এই কোণটা এটার দ্বিগুণ, তাই না, হ্যাঁ দ্বিগুণ, তাই না, এই দ্বিগুণটি কত, অতএব ইউ বাই আর ইন ইকুয়াল টু কত, সাইন 2 আসবি, সাইন 2 আসবি, এটা বলছে দেখাও যে ওই ওই বলের প্যারালাল সমান্তরাল অন্য দুইটি বলের উভয়াংশ কত, এত প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এইটা বলছে প্রমাণ করতে।
এটার সাথে আমি আরেকটা করি, এটার সাথেই এটা সব লাগবে যা করাইছি এর পরের থেকে। এটা হচ্ছে কত, তিন নাম্বার, তো তিন নাম্বার না, এটা হচ্ছে আমরা যেটা তিন নাম্বার করাইলাম, ঠিক আছে, চার নাম্বার। যোগ করবো, ঠিক আছে, ও তো করবোই, করার পরে অনুরূপে যে কোনো সাধারণ দিকের জন্য, যে কোনো সাধারণ দিকের জন্য পি ও বল নিয়ে দেখানো যায় যে, যায় যে পি টু কি হচ্ছে না, ইকুয়াল টু কত, সাইন টু আইসে আর হচ্ছে সাইন টু আর, ঠিক আছে, অতএব পি টু কি টু আর এত ইকুয়াল টু কত, সাইন টু আইসে সাইন টু আই বি সাইন টু আই সি, এই একটা অ্যান্সার, তাই না, এই একটা অ্যান্সার। কিন্তু এরপরে আমাদের আগাইতে বসে আর আরো আগানো যাবে, আর আগাবো কিভাবে আমরা, পি বাই সাইন টু আই সি কিউ বাই সাইন টু আই ডি ইকুয়াল টু কত, আর বাই টু আই সি, ঠিক আছে, অ্যান্সারটা এইভাবে থাকতে পারে, এইভাবে থাকে সেটা জানি না। আর একটু সরল করবো, সাইন টু আইসে মানে কত, টু সাইনে কসে, তাই না, সাইনে কসে টু সাইন বি কোস বি ইকুয়াল টু আর টু সাইন সি কস সি, আর আমরা সাইন রুল থেকে কি জানি, হ্যাঁ আমাদের সাইন রুল ছিল এ বাই সাইন এ বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু কত, টু আই সি, না এটা ছিল আমাদের সাইন রুল। অতএব পি টু গুলা দিলাম কেটে, না কাটলেও হবে, আর যে না সাইনের মানটা কত, সাইনের মান হবে এ বাই টু আই সি, তাই না, এ বাই টু আই সি কোসে বি বাই টু আই স্যার কস বি সি বাই টু আই স্যার কস সি, এত ইকুয়াল টু কত, পি এ কস এ কিউ বি কস বি ইকুয়াল টু আর সি কস সি, এইটা বলছে আমাদের প্রমাণ করো, এ কস এ বি কস বি সি কস, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এইটাই বিশ মিটার দীর্ঘ, এ বি একটু এ বি হালকা হালকা দণ্ডটি 20 মিটার দীর্ঘ, এটুকুর দৈর্ঘ্য হচ্ছে কত, 20 মিটার, ঠিক আছে, 20 মিটার 63 মিটার দীর্ঘ,
এবি হালকা দণ্ডটি 10 মিটার ব্যবধানে, 10 মিটার ব্যবধানে দুইটি পেরেকের উপর আনুভূমিকভাবে অবস্থিত, 10 মিটার ব্যবধানে। এই যে এটুকু হচ্ছে কত, এই যে এটুকু হচ্ছে 10 মিটার, 10 মিটার ব্যবধানে, না 10 মিটার ব্যবধানে আনুভূমিকভাবে, তাই না, অবস্থিত। এ এবং পি বিন্দুতে যথাক্রমে 2W এবং 3W ওজন ঝুলানো হলে, এ বিন্দুতে 2W আর বি বিন্দুতে 3W ওজন ঝুলানো হলে, 2W এবং 3W ওজন ঝুলানো হলে প্যারেক দুইটির উপর, প্যারেক দুইটির কোনো কোন অবস্থানের জন্য, কোন অবস্থানের জন্য, প্যারেক দুইটির কোন অবস্থানের জন্য এদের উপর চাপ সমান হবে, তাই না? মানে প্যারেক দুইটা কোথায় রাখলে চাপটা সমান হবে, এ বিন্দু থেকে কত দূরে আর বি বিন্দু থেকে কত দূরে রাখলে সেই চাপটা সমান হবে, ঠিক আছে? চাপ সমান হবে যেহেতু, অতএব 13, 51, 51 হবে, তাই না? ঠিক আছে, এদিকে এটা হবে কত, এই যে লব দ্বিগুণটা কোনটা, তাই না? এখানে তো 2W এখানে হয়েছে 3W, তাহলে কত হবে 5W, তাই না? এই লব দ্বিগুণ বলে এদিকে কাজ করবে, ঠিক আছে? এখন কিন্তু কথাবার্তি লিখি, দেওয়া আছে এবি দণ্ডের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, দড়ি পেরেক দুইটি, দুইটি দড়ি পেরেক দুইটি, এক দুইটি 10 মিটার, 10 মিটার না, 10 সেন্টিমিটার, পেরেক দুইটি, হ্যাঁ, দড়ি পেরেক দুইটি 10 সেন্টিমিটার দূরে সিও সিও ডিম মধ্যে ঠিক আছে, যদি প্যারেক মানে যেটা করে না যায় এই জন্য এই প্যারেক দিয়ে এটাকে উপর দিকে ঠেলে দেওয়ার আছে, ঠিক আছে, সিওডি মেরে দেওয়া অবস্থা, তাই না? অতএব 2W ও 3W ওজন দ্বয়ের, ওজন দ্বয়ের লব্ধি, লব্ধি 5W ওজনতে ক্রিয়াশীল, ঠিক আছে? অতএব অতএব এত ইন্টু বল ইন্টু লব্ধির দূরত্ব, বল ইন্টু লব্ধির দূরত্ব হচ্ছে ও বি, তাই না? ঠিক আছে, টু বাই থ্রি ইকুয়াল টু কত, ওবি বাই ওয়ে, তাই না? ওবি বাই ওয়ে, ফাইভ বাই থ্রি ওবি যোগ ওয়ে ইকুয়াল টু কত, ওয়ে যোজন করছি, যোজন, তাই না? ওভারটা যোগ নিচে একটা ডিভাইড বাই নিচে একটা, ডান দিকে আমি দেখায় রাখছি, তাই না? ওয়ে প্লাস ওবি, ওয়ে ওয়ে প্লাস ওবি মানে কত, এবি, তাই না? 20, 20 বাই কত, ও এ, তাই না? অতএব ও এ দিগুলো কত, বিশ, 3/5, তাই না?
চারি পাঁচা 20, ও এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এই যে ও এটা না, তাই না? তাহলে এসি কত? এসিটা হবে ওএ বিয়োগ ওসি, 12 বিয়োগ ওসি মানে যে 5, তাই না? 8 সেন্টিমিটার। আমরা ও এ বাই করে ফেলছি, তাই না? ও এ বাই করে ফেলছি, তাই না? তাহলে ও এটা কত হবে? অতএব অতএব ও বি হবে কত? ও বি হবে, ও এ তো আছে সব রুটুকু 20, 20 বিয়োগ 12 মানে 8 সেন্টিমিটার, তাই না? 8 সেন্টিমিটার। অতএব বিডি ইকুয়াল টু কত? বিডি ইকুয়াল টু ওবি বিয়োগ ওডি, ওবি মানে 8, বিয়োগ হচ্ছে কত? বিয়োগ হচ্ছে 5, এই যে প্রশ্নে বলছে এ থেকে কত? 8 সেন্টিমিটার, আর বি থেকে যদি আমি 3 সেন্টিমিটার ভিতরে প্যাক দুইটা স্থাপন করি তাহলে এটা এই যে সমান চাপ পড়বে, দুই জায়গায় সমান চাপ পড়বে, ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ এ বিন্দু হতে 8 সেন্টিমিটার এবং বি বিন্দু হতে 3 সেন্টিমিটার, তাই না? 3 সেন্টিমিটার দূরে বসালে এ বিন্দু হতে 8 সেন্টিমিটার এবং বি বিন্দু হতে 3 সেন্টিমিটার দূরে, একবার স্থাপন করলে উভয়ের উপর চাপ সমান হবে, এই কথাটা বলছে। পি এবং কিউ, পি এবং কিউ দুইটি বিসদৃশ সমান্তরাল বল, পি গ্রেটার দেন কিউ, যথাক্রমে এ এবং বি বিন্দুতে কার্যরত আছে, উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করলে যদি এদের লব্ধি ডি দূরত্বে সরে যায়, তবে প্রমাণ করতে বলছে ডি ইকুয়াল টু এত, দুইটি সদৃশ, তাই না? সদৃশ বিসদৃশ, বলছে প্রশ্ন বলছে পি এবং কিউ দুইটি বিসদৃশ সমান্তরাল বল, পি এই দিকে আর কি হচ্ছে বিপরীত দিকে, বিসদৃশ বিপরীত দিকে এবং সমান্তরাল, ঠিক আছে? কিন্তু সমান্তরাল পি এবং কিউ দুইটি বিসদৃশ সমান্তরাল বল যথাক্রমে, আর পি বলা দিছে পি গ্রেটার দেন কিউ, বলা আছে পি গ্রেটার দেন কিউ, তাই না? দুইটি বিসদৃশ বল পি এ এবং বি বিন্দুতে কার্যরত আছে, উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করলে,
উভয় পদকে যদি আমি আর পরিমাণে বাড়াই দিই, তাই না, আর পরিমাণে বাড়াই দিই, মনে করলাম পি প্লাস আর, এখানে মনে করলাম কিউ প্লাস আর, তাই না, উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করলে দেখা হচ্ছে লব্ধি, যদি পি এবং বল, যদি পি এবং কিউ বল যদি এ এবং বি বিন্দুতে কাজ করে লব্ধি, লব্ধি কাজ করবে যেহেতু পি বড়, তাই না, বিন্দু বিষয় জিনিস হইলে লব্ধি সবসময় বৃহত্তম বলের বাহির দিয়ে যাবে, যদি দুইটা বল সমান্তরাল হয় তাহলে লব্ধি যাবে ভিতর দিয়ে বৃহত্তম বলের কাছাকাছি, আর যদি বিসদৃশ হয় তাহলে লব্ধি যাবে বৃহত্তম বলের বাহির দিয়ে, তাই না। এখন বল যদি ফোর্স যদি বাড়াই দেয় এই জায়গায়, এই জায়গায় ফোর্স যদি বাড়াই দেয় তাহলে লব্ধিটা কিন্তু আরো দূরে সরে যাবে, তাই না, সরে যাবে, কত দূরে সরবে সেটা আমাকে বের করতে বলছে। মনে করি কি বল এন এবং কি বল বিভিন্ন কাজ করে, কাজ করে পি বল এ বিন্দুতে এবং কিউ বল ভি বিন্দুতে কাজ করে লব্ধি বল কাজ করবে সি বিন্দুতে, ঠিক আছে, তাহলে সূত্রটা কি, বল ইন্টু লব্ধি দূরত্ব পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি, বল ইন্টু লব্ধি দূরত্ব, বল ইন্টু লব্ধি দূরত্ব, সদৃশ থাকলে যোজন করি আর বিসদৃশ থাকলে বিয়োজন করতে হবে, বিয়োজন, তো বিসি বিয়োগ এসি, বিসি বিয়োগ এসি মানে এবি, ঠিক আছে, অতএব এসি ইকুয়াল টু কত, কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু, বিসদৃশ থাকলে আমাদের বিয়োজন করতে হবে, তো অতএব এসি ইজ ইকুয়াল টু কত, এসি ইজ ইকুয়াল টু, এসি ইজ ইকুয়াল টু কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এ। দ্বিতীয় ক্ষেত্রে আবার আবার উভয় বলতে আর পরিবারে, তাই না, আর পরিমাণে, আর পরিমাণে, আর পরিমাণে বৃদ্ধি করলে দুরি লব্ধি বল সি ড্যাশ বিন্দুতে কাজ করে, ঠিক আছে, বল বাড়লে লব্ধির আরো দূরে সরে যাবে, তাই না, কাজ করে, অতএব পি প্লাস বল ইন্টু লব্ধির দূরত্ব এ সি প্রাইম যদি বল ইন্টু লব্ধির দূরত্ব বি সি প্রাইম, তাহলে কত হবে পি প্লাস অফ আর ডিভাইডেড বাই কিউ প্লাস অফ আর, এত কিন্তু কত বি সি বাই এ সি, আমরা করবো বিয়োজন উপরেরটা মাইনাস বি সেটটা, তাই না, এত কিন্তু কত বি সি প্রাইম, ঠিক আছে, হ্যাঁ এটা শেষ করি, তাহলে কত হবে আরে আরে কাটা পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ প্লাস অফ আর ইজ ইকুয়াল টু কত বি সি প্রাইম, বি সি প্রাইম আর এসে এ সি প্রাইম ইজ ইকুয়াল টু এবি, অতএব এ সি প্রাইম ইজ ইকুয়াল টু কত, এ সি প্রাইম ইজ ইকুয়াল টু
হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? আমরা বের করবো সি সি প্রাইম, দুই দুই থেকে, তাই না? দুই থেকে দুই বিয়োগ অফ এক বাদ দিলে কত হবে? এ সি প্রাইম বিয়োগ এ সি, ঠিক আছে? এ সি প্রাইম বিয়োগ এ সি ইজ ইকুয়াল টু কত? আমরা কমন নিয়ে নিলাম, তাই না? সি সি প্রাইম, তাই না? সি সি প্রাইম ইজ ইকুয়াল টু কত? তো সেম কিউটা কারো দ্বারা, তবে আর বাই ডি ইজ ইকুয়াল টু কত? আর বাই অর্থাৎ লতি, অর্থাৎ লতি ডি ইজ ইকুয়াল টু আর বাই কত? এত দূরে সরে যাবে, এই কথাটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? দেখা হয়তো লোক দিয়ে এত দূরে সরে যাবে, তাই না? সাথে আরেকটা আছে, এটা হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার, দুইটি বিষয়ের সমান্তরাল বল দুইটি বিন্দুতে কার্যরত আছে, যদি এদেরকে সম পরিমাণে বৃদ্ধি করা হয়, একই, তাই না? সম পরিমাণে বৃদ্ধি করা হয়, মনে করলাম 8, ঠিক আছে? ওখানে 8 দেওয়া ছিল, এখন আমরা 8টা ধরে নিছি, ঠিক আছে? ধরে নিতে হবে, মনে করি 8 পরিমাণে বৃদ্ধি করা হলো, তাই না? তবে দেখাও যে নতুন লব্ধির ক্রিয়াবিন্দু পি থেকে আরও দূরে সরে যাবে, বসে নতুন লব্ধির ক্রিয়াবিন্দুটা যখন পি বল এই জায়গায়, বি বল এই জায়গায় কাজ করে, লব্ধি ধরছে সি যায় সি বিন্দুতে কাজ করে, এখন বল যদি আমি বাড়াই দিই, ফোর যদি বাড়াই দিই, তখন বসে যে লব্ধি এ বিন্দু থেকে, মানে পি বল থেকে, পি বল থেকে আরও দূরে, এই যে দূরে, তাই না, আরও দূরে সরে গেছে, সেটা আমার দেখাই তো বলছে। এখন এখন দেখো আমরা দুই ভাগ এক, তাই না? এসি বাই এসি ইজ ইকুয়াল টু কত? যদি ভাগ দেই ভাগ দিলাম, ঠিক আছে? ভাগ দিলে ওইটা কাটা দেয়, এবিটা কাটা দেয়, কিউ প্লাস আর বাই কিউ, তাই না? ইজ ইকুয়াল টু কত? এ সি প্রাইম বাই এ সি ইজ ইকুয়াল টু 1 প্লাস অফ আর বাই কিউ, দেখা যাবে বলছে লোভ দিয়ে আরো দূরে সরে যায়, তাই না? অতএব এ সি প্রাইম বাই এ সি এইটা যদি বাদ দিয়ে দেয়, এটা সমান, বাদ দিলে এই সেট হবে বড়, ওই সেট হবে ছোট, অতএব এ সি প্রাইম ইজ গ্রেটার দেন এ সি, তাহলে এ সি এ সি বড়, এ সি প্রাইম বড় এ সি এর চেয়ে, তাই না? বড়, অর্থাৎ অর্থাৎ লোধি লোধির ক্রিয়াবিন্দু, তাই না? লোধির ক্রিয়াবিন্দু আরো দূরে সরে যায়, বল দিই। এই এই আমাদের স্থিতিবিদ্যা সাপ্টারটা শেষ, উদাহরণগুলো করতে হবে, তাইলে হয়ে যাবে। ধন্যবাদ।